সংসদ না ভেঙে আবারও নতুন শপথে সংবিধানে লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দেশে এখন দুই সেট অবৈধ সংসদ সদস্য রয়েছে বলে জানিয়েছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে অস্থির কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। শুরুতেই শিরোনাম, জাতিসংঘে বাংলাদেশের বিরোধীদের দমনপীড়ন নিয়ে পরিষ্কার বার্তা। এরপর থাকছে বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে যা জানালো বাইডেন প্রশাসন। সবশেষে দেখবেন নির্বাচনী কারচুপি নিয়ে আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস, ফেঁসে গেল প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংলাপের জন্য সময় না দিয়েই 7 জানুয়ারি জাতীয় নির্বাচন করেছে নির্বাচন কমিশন। সংলাপের আহ্বান প্রত্যাখ্যাত হওয়ার পর যুক্তরাষ্ট্র চুপচাপ তা মেনে নিয়ে সরকারের সাথে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবে বলে মনে করছেন না কূটনীতিক ও নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের মতে ভিসানীতির প্রয়োগ সহ অন্যান্য নিষেধাজ্ঞা দিয়ে হার্ডলাইনে যেতে পারে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের অর্থনীতি, সাধারণ মানুষ আরও বিপাকে পড়তে পারে। বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। জেনেভায় চলমান জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় এমন উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রতিনিধি। একই রকম আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তারা আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, বলেছে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। ব্রিটেনও একই রকম দাবি জানায়। তারা মিডিয়া সহ মত প্রকাশের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। একই অবস্থান ব্যক্ত করে স্লোভাকিয়া। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু বছরের উল্লেখ করেছেন ঢাকায় ইইউ প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি। বুধবার দুপুরে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করে একথা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব বড় রাজনৈতিক দল অংশ নেয়নি বলে নিজের বিবৃতি বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইটলি বলেন, এ বিষয়ে কথা হয়নি, আমরা এ বিষয়ে বিবৃতি দিয়েছি। আমাদের নির্বাচনী বিশেষজ্ঞ দল এই শহরে ছিলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। পল্টন মডেল থানার আরেক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দুই মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় হওয়া আরেকটি মামলা রয়েছে মির্জা ফখরুলের বিরুদ্ধে। সেটিতে জামিন না পাওয়ার এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। জোরপূর্বক গুম থেকে সব ব্যক্তিকে রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন করা উচিত সরকারের। এর জবাবে বাংলাদেশ প্রতিনিধি বলেছেন, এই কনভেনশনের পক্ষ হওয়ার আগে এর বাধ্যবাধকতাগুলো পালনের জন্য জাতীয় প্রতিষ্ঠানগুলোতে সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, প্রথম পদক্ষেপ হিসেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে একটি বিশেষায়িত মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাবকে মেনে নিতে হবে বাংলাদেশ সরকারকে। এই মেকানিজম কাজ করে ঘনিষ্ঠভাবে ভিকটিম, তাদের পরিবার এবং নাগরিক সমাজের সঙ্গে। এর মধ্য দিয়ে তারা জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের তদন্ত করে। এর আগে 2018 সালে ইউপিআর রিভিউতে বাংলাদেশ সরকার দাবি করে যে জোরপূর্বক গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের অনুকূলে সাড়া দিয়েছে। কিন্তু 5 বছর পরে এসেও বাংলাদেশ সফরে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে সরকার। যদিও এই সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক হাই কমিশনার মিশেল ব্যাচেলে। সরকারের উচিত অভিযোগ তদন্ত করে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপযুক্ত সুপারিশ দিতে জাতিসংঘের সংশ্লিষ্ট অন্য বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো। এর মধ্যে আছে খেয়ালখুশি মতো আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপ, বিচার বহির্ভূত খেয়ালখুশি মতো হত্যাকাণ্ড বিষয়ক স্পেশাল র্যাপিটিউর, নির্যাতন ও নিষ্ঠুরতা, অমানবিক ও অপমানজনক আচরণ ও শাস্তি বিষয়ক স্পেশাল র্যাপিটিউর। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, পুলিশ হেফাজতে নির্যাতনের সাম্প্রতিক অভিযোগগুলো নিরাপত্তা রক্ষাকারীদের ব্যাপকতা ও তাদের এই সংস্কৃতিতে দায়মুক্তির বিষয়টি তুলে ধরে। এসব কর্মকাণ্ডের মধ্যে আছে প্রহার, বৈদ্যুতিক শক, ওয়াটার বোর্ডিং, ইচ্ছাকৃতভাবে গুলি করে পঙ্গু করা, পায়ে গুলি করা, হত্যাকাণ্ডের নাটক করা এবং জোরপূর্বক নগ্ন করা। জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কয়েকশো মানুষ। কাউন্সিলে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী 1 দশক আগে পাশ হওয়া টর্চার অ্যান্ড জুডিশিয়াল ডেথ অ্যাক্ট পাশ হওয়ার পর মাত্র একটি
৫টি মামলায় একজনকে অভিযুক্ত করেছে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি অ্যাগেনস্ট টর্চার যেসব সুপারিশ করেছে তা বারবার উপেক্ষা করেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়নের নেতা, শ্রমিক অধিকারের পক্ষের কর্মী, শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে যে বা যারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করবে তাদেরকে জবাবদিহিতায় নেবে যুক্তরাষ্ট্র। এজন্য তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক স্বাস্থ্যমূলক ব্যবস্থা এবং ভিসা নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশিত হয়েছে সরকারের ওয়েবসাইটে। একই দিনে প্রেসিডেন্ট জো বাইডেনও বিশ্বজুড়ে শ্রমিক অধিকারের পক্ষে ঐতিহাসিক এক ঘোষণা দিয়েছেন। এতে বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকারের পক্ষে জোরালো ভূমিকার কথা ব্যক্ত করেছেন তিনি। এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার সুরক্ষা ও সম্মানের সঙ্গে অনুমোদন দিতে সরকারসমূহ শ্রমিক ও ওয়ার্কারদের সংগঠন, ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের সঙ্গে আমরা যোগাযোগ রাখব। এর অর্থ হল আমাদের সব রাষ্ট্রদূত, বিশ্বজুড়ে দূতাবাসগুলো যারা পরিচালনা করছেন তারা ওয়ার্কার এবং ইউনিয়নগুলোর সঙ্গে কাজ করবেন যাতে তাদের কণ্ঠের প্রতিফলন ঘটে। জাতিসংঘ মানবাধিকার সংস্থার পর্যালোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য ১১০টি দেশের তুলে ধরা সুপারিশমালা চূড়ান্ত করা হয়েছে। সব মিলিয়ে ৩০১টি সুপারিশ প্রতিবেদন আকারে ইউপিআর সভায় উপস্থাপন করা হয়। জেনেভায় অনুষ্ঠিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে সর্বজনীন নিয়মিত পর্যালোচনার চতুর্থ চক্রে এসব সুপারিশের মধ্যে আছে বহুল আলোচিত গুম বিষয়ক সনদ এবং নির্যাতন বিরোধী সনদের অতিরিক্ত চুক্তি অনুমোদন, গুমের ঘটনাগুলোর স্বাধীন ও স্বচ্ছ তদন্ত, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দোষীদের বিচার ও সাজার ব্যবস্থা করা, গুম থেকে রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সনদ এবং নিষ্ঠুর শাস্তির বিরুদ্ধে সনদ বিষয়ক ঐচ্ছিক প্রোটোকল স্বাক্ষর করতে বাংলাদেশকে সুপারিশ করেছে স্পেন। স্লোভাকিয়া বাংলাদেশকে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন স্বচ্ছ ও অবাধ করার সুপারিশ দিয়েছে। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশিদের ভোট ও সরকার নির্বাচনের সামর্থ্যকে সুরক্ষা দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত, জবাবদিহি এবং বিচার নিশ্চিত করারও সুপারিশ করেছে। পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনার জন্য এক ঐতিহাসিক কৃতিত্ব, কিন্তু নির্বাচনে বিরোধী দল যোগ না দেয়ায় তার বিপরীতে যারা জিতেছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী। তবে তারা কোনো না কোনোভাবে সবাই আওয়ামী লীগের। নির্বাচনে শাসক আওয়ামী লীগ এবং দলের স্বতন্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিলেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও এখানে বিধে আছে তীক্ষ্ণ এবং অমোঘ প্রশ্নবান। এসব প্রশ্নকে এড়িয়ে যাওয়া অসম্ভব শেখ হাসিনার জন্য। ভারতের আনন্দবাজার পত্রিকায় তবু প্রশ্ন শিরোনামে প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, এবার ভোটে ৩০০ আসনের মধ্যে ২২৩টি পেয়েছে আওয়ামী লীগ। বিরোধী দল ভোটে যোগ না দেওয়ার ফলে বিপরীতে যারা জিতেছেন তাদের সকলেই নির্দল প্রার্থী। দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের নামে একদলতন্ত্র কিংবা সামরিক তন্ত্র চলার নিদর্শন নিতান্ত পরিচিত। বাংলাদেশের গণতন্ত্রের স্বাস্থ্য বিষয়ক উদ্বেগকে তাই লঘু করে দেখা অসম্ভব। আমেরিকা ও ইউরোপের নানা দেশের সরকারি মহলে এখন আর কানাঘুষো নয়, রীতিমতো প্রকাশ্য জল্পনা চলছে এ নিয়ে। বাংলাদেশের বিরোধী দল বিএনপি ঠিক এটাই চাইছে, তাই একের পর এক নির্বাচনে যোগ না দিয়ে নির্বাচনের বৈধতা বিষয়ে বিশ্বমনে প্রশ্ন তৈরি করছে। গণতন্ত্র নীতি থেকে বিচ্যুতির ক্ষেত্রে শেষ অবধি আন্তর্জাতিক সংকট এখনই ঘনাবে না শেখ হাসিনা জানেন। তবে অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট ঘনাতেই পারে, বড় সংকটও। গণতন্ত্রকে তার নিজের পথে চলতে না দিলে শেষ অবধি গণতন্ত্রই সবচেয়ে বিপন্ন হয়। পিনাকী ভট্টাচার্য বলেন, মানুষ এত মিথ্যা কথা বলতে পারে সেটা হাসিনাকে না দেখলে বোঝা যায় না। সংবিধান লঙ্ঘনের অপরাধের সাজার কথা উল্লেখ করে উচ্চ আদালতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতারা। ১০১% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ২৯ জানুয়ারি পর্যন্ত থাকছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদের সংসদ সদস্যরাও নিয়েছেন শপথ। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন, এই মুহূর্তে দেশে ৬৪৮ জন শপথবদ্ধ এমপি রয়েছেন, এটি সাংবিধানিকভাবে অবৈধ। এক প্রধানমন্ত্রী থাকতেই ক্যাবিনেট না ভেঙেই ১১১এর ১৭তম বর্ষপূর্তির দিনে গত ১১ জানুয়ারি আরেকটা মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে। ভীতি ত্রাসে তাড়াহুড়া করে ক্ষমতা নবায়ন করার অবৈধ শপথ নিতে গিয়ে আইন কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে। রিজভি বলেন, প্রতি আসনে ২ জন করে এমপি থাকার দায় রাষ্ট্রপতির। ২৯ জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে যা হচ্ছে তা অরাজকতা বলে অভিযোগ করেন রিজভি। মিডনাইট একাদশ সংসদের ৩৫০ জন আর দামি দ্বাদশ সংসদের ২৯৮ জন, মোট ৬৪৮ জন শপথবদ্ধ এমপি রয়েছেন।
আইনে সুস্পষ্টভাবে বলা আছে, যেটা আমি এখানে পাঠ করলাম আপনাদের কাছে, এর জন্য একবার ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে তাদের। এদিকে 19 জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি। বিএনপির উদ্যোগে আলোচনা সভা। বিএনপির শীর্ষ নেতাদের কারামুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন, নির্বাচন ঘিরে সরকার বিরোধীদের উপর নাশকতার দায় চাপালেও জনগণ তা গ্রহণ করেনি। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের সাথে সাথে এক মিনিটের জন্য হলো আপোষ করেন নাই, সেই নেত্রী আজ কারাগারে। কি করে আপনার স্বাধীনতার সপক্ষে লড়ে থাকেন? যে লোকটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলো তার স্ত্রী কি করে আজকে কারাগারে থাকে? 7 জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলির সংগঠন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। সাইফুদ্দিন রবিন।